সাধুগুরু বৈষ্ণবজনে প্রণাম জানাই, শ্রীচরণে নিজ গুণে করিবেন মার্জন। এই বৈষ্ণবেরই হলে দয়া পাই, যদি পদ ছায়া ভয় আমার থাকবে না কখন। মাতা পিতার বন্দি চরণ, যাদের গুণে দেহের গঠন দেখিলাম সুন্দর ভুবন। গুরুর চরণ করি শরণ, যার কৃপায় হয় অবিষ্ট পূর্ণ। যিনি শিখাইলেন বাউল কীর্তন নামটি, তাহার রাধামোহন তার যুগল চরণ করি মস্তকে ধারণ। দীক্ষা শিক্ষা গুরুর পদে জানাই, ভক্তি মনসাধে মন্ত্র দানি করিলেন চেতন। দ্বিতীয় গুরু ক্ষিতিশ সরকার, ভবসাগর হইয়াছে পার তার চরণ তলে হাজার নিবেদন। আছেন যত মাতামাসি, রাখবেন আপনাদের চরণের পাশাপাশি, আমার সন্তান বলে করিবেন গ্রহণ। কমিটির সদস্য বৃন্দ, যাদের কৃপায় নিত্য নিত্য হচ্ছে আনন্দ, যারা সাজাইলেন নবমধুর বৃন্দাবন। বিপক্ষে গায়ক যিনি অত্যন্ত হয় গুণীগানী, পুলিন মহন্ত নামটি জেনে ওনার চরণে হাজার নিবেদন। সঙ্গী সাথী আছেন যারা, শ্রদ্ধা প্রণাম নেবেন তারা কৃপাধারা করিবেন বরিশর। ভুল ত্রুটি কতই হবে মার্জনা করিবেন সাধুগুরু বৈষ্ণব সবে, আমি ভবে বরে অভাজন। বন্দনাই পর্যন্ত সরিয়া আছে রাধাকান্ত, অধিক আন্ত বলার নাই কোনো প্রয়োজন। বন্দনা এখানে রেখে দিয়ে এবার একটু পালার দেশে যাওয়ার ইচ্ছাটা আছে। জয় গুরু। আমাদের পরে আরো দুজন তর্জা শিল্পী আছেন, অবশ্যই বিভিন্ন ধরনের পালা আপনাদেরকে শোনাবেন। তাই আজকে আমরা একটু সময়ের জন্য একটা লড়াই করব, একদিকে কালী ভক্ত একদিকে গৌর ভক্ত, এই বিষয় নিয়ে আমাদের আজকে লড়াই। আমার বিপক্ষে শিল্পী যিনি অত্যন্ত গুণীগানী পুলিন মহন্ত নামটি জানে, গৌরাঙ্গর মহাপ্রভুর ভূমিকা অর্থাৎ বৈষ্ণবের ভূমিকা ওনাকে রাখলাম আমি। আমি মায়ের ভক্ত হয়ে দাঁড়াই, মায়ের ভক্ত হতে পারবো না নিবেদন করে আগের থেকেই জানাই। মা হওয়া কি মুখের কথা, যে না বুঝে সন্তানের ব্যথা, সে মা আমি হতে পারবো না। তবে হ্যাঁ, মায়ের পাশে উকিল হয়ে কিছুক্ষণের জন্য এই মঞ্চে দাঁড়িয়ে দুই একটি কথা, দুই একটি গান তুলে ধরতে চাই। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের চরণ প্রান্তে দাঁড়াই, ভুল ত্রুটি হলে নিশ্চয়ই মার্জনা যেন পাই। তা আজকে এ দুজনের মধ্যে আমাদের একটু হবে লড়াই। তো ওনাকে বৈরাগী যাকে বলে বৈষ্ণবের ভূমিকায়, আমি কিন্তু এখানে বৈষ্ণবের নিন্দা করার জন্য আসিনি, কেন শতগুণে বৈষ্ণব, বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম, তাই না? কোটি জন্মের থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য, সে ভাগ্য কি সকলেরই হয়। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণে শত শত প্রণাম আজ আমার হয়। বৈষ্ণবের নিন্দা করব না, কিন্তু মাসি এই জগতে কিছু কিছু বৈষ্ণব, কিছু কিছু গুরু, কিছু কিছু ওই বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়ায়, এগুলা দেখলে পরে আর যে সহ্য হয় না। আছে না মাসি, গুরুদের মধ্যেও আছে, বৈষ্ণবের মধ্যেও আছে। তবে আমি সবাইকে এক পাল্লায় ওজন করছি না, কিছু কিছু যারা আছে তাদের কথা একটু তুলে ধরতে চাই। গুরু যদি করতে হয় জেনে শুনে গুরু করো গোসাই, না জেনে গুরু করলে ডুবে মরতে হবে আর তরাইতে পারবে না সেই জায়গা থেকে, তাই না? আগে জানতে হবে, চিনতে হবে সেই গুরু কি আমাকে তরাইতে পারবে, তবে সে গুরু করতে হবে। আর এখন আমরা জানি না, শুনি না, চিনি না, হঠাৎ করে গুরু করে বসলাম, সে গুরু কিছু জানে না বাবা। আছে কিন্তু আমার চোখের দেখা অনেক অনেক গুরু আছে, বাইরে এসে শিষ্য বাড়ি এসে, না রে আমি নিরামিষ, মাছ মাংস শুই না, মাছ মাংস খাই না, কিন্তু বাড়ি যাবেন দেখবেন মদের বোতল দিয়ে মাছ মাংস গিলতেছে, মিথ্যা কথা না, আমার চোখের দেখা, মিথ্যা কথা বলবো না। তাহলে তোমার যখন মন থেকে বাদ করে নাই, তুমি শিষ্যদেরকে বাদ করাচ্ছ কেন? তুমিও খাও, সামনে বসে শিষ্যদেরকে খাওয়াও, খাইতে খাইতে যেদিন তোমার মন থেকে বাদ হবে সেদিন একাই সেরে যাবে, আর নিরামিষ নিরামিষ করতে হবে না। তবে খাবে খাওয়াবে, ছাড়বে ছাড়াবে, তবেই তো গুরুর লক্ষণটা হবে, তাই না? কিন্তু না বাবা, এখানে টোটালটাই উল্টা হয়ে যায়। যা 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 যা, এবার বৈরাগী বৈষ্ণব এরাও দেখবেন খালি নিতে জানে, দিতে জানে না বন্ধু, শুধু নিতে জানে, দিতে জানলো না। এই বৈরাগীরা যে বাড়ি বাড়ি ভিক্ষা করে, জয় রাধে বলে ভিক্ষা করে চাল নিয়ে এসে চৌদ্দ গোষ্ঠী বসে বসে খায়, আচ্ছা বৈরাগী বুঝাবে ধর্ম সবাই, তোমরা সারাটা জীবন ভরে নিয়ে গেলে প্রতিদিন
দিলে তোমার কাছে প্রথমবারে জিজ্ঞাসা হয়ে গেল, আমি প্রশ্ন করব না, প্রথম জিজ্ঞাসা। সারা জীবন ভর বাড়ি বাড়ি ভিক্ষা করে নিয়ে গেলে গুষ্টি জুড়ে খাইলে, আচ্ছা সেই বাড়িতে দিলেটা কি? সেই বাড়িগুলোর থেকে যে নিলে তাদেরকে দিলেটা কি? জিজ্ঞাস প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমরা শুনেছি বৈরাগীদের কপিনে নাকি নবদেবতা বাস করে, তাই না বাবা? নয়জন দেবতা, গয়া কাশী বৃন্দাবন মথুরা এত সুন্দর সুন্দর জায়গা থাকতে ভগবান আর জায়গা পাইল না, বৈরাগীর লিঙ্কটির মধ্যে যায় জায়গা নিল। আচ্ছা কোন বাবা, ওরা দু আটকে মরবো না, আর ওরা জায়গা পাইল না লাশ পর্যন্ত বৈরাগীর লিঙ্কটির মধ্যে। আচ্ছা কেন নিল, কিসের জন্য নিল, সেখানে বৈরাগীদের কি কর্ম? ওই লিঙ্কটির মধ্যে যে নবদেবতা থাকার পরে কি কর্ম হলো, কেন সেইখানে গিয়ে ভগবানরা জায়গা নিল, কি কারণে? তোমাকে তরানোর জন্য না তোমাকে মারার জন্য? জিজ্ঞাসাটা এখানে একটা রয়ে গেল। তাহলে দুটা জিজ্ঞাসা হলো, সুন্দর করে জবাবগুলো বলো, প্রথমবারে বেশি বলার দরকার নাই, এই দুইটাই থাকলো গোসাই। ভিক্ষা করলো যে বাড়ি বাড়ি থেকে, এনে তুমি খাও, তোমার প্রাণ বাঁচাও, তোমার গুষ্টি বাঁচাও, কিন্তু যে বাড়ির থেকে নিলে তাদেরকে দিলে কি? আমি তো কিছুই দেখি না। এক নাম্বার, দুই নাম্বার, কেন সেই নবদেবতা কপিনে গিয়ে বাস করে? ছোট্ট করে জিজ্ঞাসা বাবা, আসলে আর বেশি বলবো না, কেন বেশি বলার সময়টা হয়তো থাকবে না, যার জন্য ছোট্ট জিজ্ঞাসা। ওনার কাছে খাটি খাটি জবাবগুলো চাই, অভাব যেন রাখে না আমার বৈরাগী গোসাই। আর আমি হলাম মায়ের ভক্ত, কথা বলবো শক্ত শক্ত, বিরক্ত হবেন না কখন, ইহাই আমার আত্মনিবেদন। আচ্ছা মা গো, আমরা একটা গান শুনেছি নিমাই সন্ন্যাসের, লাস্টপদ দেওয়া আছে, দুধও মিঠা দইও মিঠা আরো মিঠা ননী, তাহারে চাইতে অধিক মিঠা মা বড় জননী। মায়ের মতো ধন আছে কজন? আমার মা হচ্ছে জগতের জননী, আমার মা কালী মা জগতের জননী, বিশ্ব পশুবিনী। আমার মায়ের চরণ তলে ভক্তি দিলে ওনা কোটি দেবতার স্থান মেলে, এই মায়ের চরণ ফেলে কেন যাব অন্য দলে, বৈরাগী ভাই তো মারা যাবা, এখনো সময় আছে চলো আমার মায়ের দলে যাই, মাকে প্রণাম করে মাকে পুজো দিয়ে যা চাওয়া যায় মা দশাকে পূর্ণ করে দেয়। বললে তো বৈরাগী, তোমরা যে কৃষ্ণ নাম করো, তোমার বাবার গুণগান করো, কয়জন পরলোক হয়েছে দেখাইতে পারো? যখন কাজকর্ম করতে ইচ্ছে করে না, এই যে আমরা যে বাড়িতে আছি ভোর পাঁচটার সময় বেরিয়ে যায়, রাত্রি সন্ধ্যা সাতটা বাজে বাড়িতে আসে কাজ করে, তাহলে তাদের তো সুখী জীবন হবেই, তাই না বাবা? কিন্তু বৈরাগীদের অভাব হয় কেন? ওই ভিক্ষার জন্য। এরা ভারতবর্ষে অনেক অভাব ঘটাচ্ছে। তাহলে বৈরাগী হয় কারা? কাজে কর্মে কুইরা হয় যারা, কৃষ্ণ নাম করে যারা থাকে না তাদের ঘরের বেড়া, একদিক দিয়ে কাক ঢুকে আর একদিক দিয়ে চিল বের হয়ে চলে যায়। এই কৃষ্ণ নাম করে কি লাভটা হয় বুঝাবে এই ধর্ম সবাই আমায়? এই কৃষ্ণ নাম করলে কি হয়? এই জিজ্ঞাসাটা রইল তোমার ঠাই, আর বেশি বলার দরকার নাই। এবার একটা গান গিয়ে আমার বৈরাগীকে আপনাদের কাছে পাঠাই। শুধু হরির নামের দোহাই দিয়ে হরির নামের, হরির নামের দোহাই দিয়ে বাড়ি 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 নিল শুধু তৈরি করা টাকা চান, হই না রে বাবু বৈরাগী, হই না রে Thank you.
Thank you.
জয় গুরু। গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, মা বাবা, ভাই বোন, একই সঙ্গে শ্রেণীমত ভালোবাসা প্রণাম জানিয়ে শুরু করছি এই বাংলার লোকসংস্কৃতি, এই বাউল গান। আমরা কেন সময় কাজকর্মের মধ্যে দিয়েও এসে বাউল গান শুনব? বাউলের মধ্যে কি এমন পাওয়া যায়? হেমা পাওয়া যায়, হয়তো আমি জানি না, যারা রাইটার গান লিখেছে তারা এই গানের মধ্যে দিয়ে মানুষের মনের কথা, প্রাণের কথা। বাউল গানটা একটা মাটির গান বাবা, বাউল অন্য কথা বলে না, মানুষের মনের কথা, প্রাণের কথা। আমরা কোথায় ছিলাম, কেন এলাম, কি করলাম, আবার কোথায় যাব, আমাদের করণীয়টা কি ছিল? শুধু এলাম আর খেলাম আর গেলাম না, কিছু কর্ম ছিল। তাই তো মহামানুষ বলেছে, ওরে মানুষ, পৃথিবীতে এই মানব জন্ম, দুর্লভ জন্ম পেয়েছিস, একটা দাগ কেটে যা, যে দাগের মাধ্যমে তুই অমর হয়ে থাকবি। যে কয়েকজন ছেলে একত্র হয়ে এই বাউল অনুষ্ঠান শুরু করেছে, হয়তো 10 বছর পরে নাও থাকতে পারে অনুষ্ঠান, কিন্তু এখানে যে অনুষ্ঠান করেছে যারা যারা, তাদের নামগুলো কখনো মুছে যাবে না, এই নামের মাধ্যমে তারা অমর হয়ে থাকবে। এই জন্য একটা এমন কিছু কর্ম করো যে কর্মের মাধ্যমে তুমি অমর হয়ে থাকবে। একদিন নারদ ঋষি বললেন ভগবানের কাছে, নারায়ণের কাছে, প্রভু আমি জানতে চাই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কি। নারায়ণ বলল, নারদ আমি বড় ক্লান্ত, তুমি বলো আমি একটু শ্রবণ করি। নারদ বলল, প্রভু আমার তো সাধারণ জ্ঞান, আমার জ্ঞানে যাহা বলে, এই মাটিতে আমার জন্ম, মাটির ফল খেয়ে বাঁচি, মাটিতে হয়ে যাব একদিন লয়, আমার হিসাবে মাটিটারই বড় কয়। নারায়ণ বলল, বিজ্ঞান কি বলেছে, 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, এবার কোনটা বড় বল। নারদ বলছে, হ্যাঁ তো, তাহলে জলটাই বড়। নারায়ণ বলছে, না আর একটু চিন্তা করো, জলটাই যদি বড় হবে, আমার কাছে শুনো, তবে অগস্ত্য মুনি যিনি 60টা সমুদ্রের জল 1 গুণ্ডুষে পান করেছে, তিনি হাতের তালায় যতটুকু জল ধরে 1 গুণ্ডুষ বলা হয় তার, তাহলে তিনি যদি 60টা সমুদ্রের জল 1 গুণ্ডুষে পান করতে পারে, তুমি বড় বলবে কার? বলছে, তাহলে অগস্ত্য মুনি বড়। কয়, না
আর একটু গভীর ভাবে চিন্তা করো, আকাশে কোটি কোটি নক্ষত্র আছে আর মর্ত্যধামে অগস্ত্যমুনিকে একটি নক্ষত্র তুলনা করা হয়েছে, তাহলে কোনটা বড়? বুঝছে, তাহলে তো প্রভু আকাশটাই বড়। কয় না একটু অন্তর্জগতে চিন্তা করো, আকাশটা যদি বড় হবে, বামন অবতারে ভগবান এসেছিল বলিরাজকে পরীক্ষা করার তরে, এটা কিন্তু গুরুদেব যারা জানতে পারে। বলিরাজের গুরু ছিলেন শুক্রাচার্য, এসে বললেন শিষ্যের ঠাই একজন ছোট্ট একজন ব্রাহ্মণ আসবে তোমার কাছে, তুমি তার সঙ্গে কিন্তু তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হইও না, কারণ তার দান তুমি পূর্ণ করতে পারবে না। বলে চলে গেল। ঠিক সময় মতো ওই বামন অবতার অর্থাৎ বামনা অবতারে ভগবান এসে দর্শন দিল, বুঝছে বলিরাজ তুমি নাকি দান বুঝছ না প্রভু, আমার মধ্যে তো কিছু নাই, ভগবান দিয়েছে আমি সেইটাই তুলে দেই সকলের কাছে, আমার পার্সোনাল কিছু নেই। বলছে তবু তো তো আমাকে দান করবে? বলছে হ্যাঁ, ভান্ডারে যতক্ষণ আছে আমি দান থেকে পিছাব না। বলছে যদি পিছিয়ে যাও তাহলে প্রতিজ্ঞা করো। কুমণ্ডলের জল যখন নিতে গেল, শুক্রাচার্যের মনে পড়ে গেল এই তো শেষ, আর পারবে না। শুক্রাচার্য কি করলেন, ওই কুমণ্ডলের নলের মধ্যে এসে জায়গা নিল যাতে যেন জলটা না পড়ে, তাহলে প্রতিজ্ঞা করতে পারবে। যখন বলিরাজ জল ঢালছে পড়ছে না, ভগবান অন্তর্যামী তো জানেন, বলছে বলিরাজ ঠিক হয়তো কুমণ্ডলের নলের মধ্যে কিছু লেগে গেছে, তুমি একটা কুশকর খেয়ার দিয়ে কোচা মারলে পরে জল পড়বে। বলিরাজ করলো না দেরি, কুশ খেয়ার দিয়ে খোঁচা দিল একটা তাড়াতাড়ি, যখন খোঁচা দিল এই যে শুক্রাচার্যের বাম চোখটা কানা হয়ে, কেহ বলছে দেবদেব কেহ করে মানা, যার কারণে ওই শুক্রাচার্যের বাম চোখ হয়ে গেল কানা। এটা হ্যাঁ ঠিকই, গুরুদেবের গুরুত্ব থাকতে হবে, চলার গুরুত্ব, বড়ার গুরুত্ব, শিক্ষানোর গুরুত্ব, শিষ্যকে রক্ষা করার গুরুত্ব, তিনি গুরু হতে পারে। তো এবার জল নিয়ে প্রতিজ্ঞা করলো, এই বামন অবতার ভগবান তার কাছে দান চাইল, স্বর্গ আর মর্ত্য দিয়ে দিলেন, এক চরণ দিয়ে আকাশকে আচ্ছাদন করলেন আর একটি চরণ দিয়ে মর্ত্যধামকে আচ্ছাদন করলেন। ওই ব্রাহ্মণ বললেন আর এক পাদ ভূমি দাও, ত্রিপদ ভূমি, আমার শুক্রাচার্য পিছায় নাই, শিষ্যকে রক্ষা করার জন্য। আবার কর্ণের কাছে এসে বলছে তুমি বলো হে ব্রাহ্মণ ঠাকুর, তোমার তো দুইটি চরণ, তাহলে ত্রিপদ ভূমি চাও কেন? বলিরাজ বললে হে ঠাকুর, হে ব্রাহ্মণ, তোমার তো চরণ দুইখানা, তাহলে ত্রিপদ ভূমি চাও কেন? বলছে হ্যাঁ তো ভগবানেরও ভুল হয়ে যায়। বলছে হ্যাঁ, অমনি করে তিনি নাভিমূলের থেকে একটি চরণ বার করলেন, করে দাও বলিরাজের কাছে, বলছে দাও। বলিরাজ আর পারলেন না, এই যে সহধর্মিনী বলে না বাবা, যিনি আমার সহধর্মিনী, কখন সহধর্মিনী হয়? সব সময় না, এরাই হলো বউ যারা উটায় কামের ঢেউ, এরাই হলো ঘরণী ঘরকে সাজায় রাখে যিনি, এরাই হলো পত্নী পতির বিন্দু বিনাশ করে যিনি, এরাই হলো ভগ্নী বোনের মতো আদর করে যিনি, আবার সহধর্মী কারা? বিষ্ণুপ্রিয়া যারা, বিষ্ণুপ্রিয়া তার বউ হতে আসে নাই সহধর্মিনী হয়েছিলেন, তাই বলিরাজের স্ত্রীর নাম ছিলেন বৃন্দাবলী। বৃন্দাবলী এসে সামনে দাঁড়ালো, বলল স্বামী তুমি হারবে না, তুমি হারবে না,
তোমার শেষ হয়নি এখন, আমি আছি। তোমার মস্তকটা একটা ভূমি, মস্তক পেতে দাও। অমনি করে বলিরাজের সামনে গিয়ে, না ওই ব্রাহ্মণের সামনে গিয়ে বসে, প্রভু আমার মস্তকে চরণ খাওয়া দাও। যে গোবিন্দের চরণ পাওয়ার জন্য কত সাধনা করে, আর বলিরাজের মস্তকে চরণখানা উঠাই দিলেন। কি সহজে পেল, কিন্তু এই ভগবানের লীলাটাকে তো সবাই বুঝতে পারে না। তার বলিরাজের মেয়ের নাম ছিল রত্নমালা। এই বাবার এত বড় সর্বনাশটা না সে সহ্য করতে পারলেন না, রাগ আর একটা অনুরাগ তার মেয়ের ওই রত্নমালার ভিতরে অনুরাগ জন্মে গেল। সামান্য একটা শিশু হয়ে পিতার এত বড় সর্বনাশ করবে? ক্রোধিত হয়ে সেই ব্রাহ্মণের সামনে দাঁড়ালো, চোরে সামান্য একটা শিশু হয়ে আমার পিতার এত বড় সর্বনাশ করলি, তুই আমার গর্ভে যদি জন্ম নিতি তোকে স্তনে বিষ্ণুকে খাওয়ায় মারতাম। ভগবান রূপী ব্রাহ্মণ দুহাত তুলে আশীর্বাদ করলেন, অবশ্যই তোমার আশা পূর্ণ হবে মা, তুমি দ্বাপর যুগে যাবে, তোমার আশা পূর্ণ হবে। কে এসেছিল? পত্না। ওই বলিরাজের মেয়ে পত্না হয়ে জন্মালেন, দিয়েছিলেন বাবা স্তনে বিষ্ণুকে কৃষ্ণকে খাওয়াইছিল। কৃষ্ণ কি মরে? নিজেই মরে গেলেন। এইবার নারায়ণ নারদকে বলছে, আচ্ছা বলো তো নারদ, একটি চরণ দিয়ে এই সামান্য একটি শিশু, একটি চরণ দিয়ে আকাশকে আস্বাদন দিতে পারে, আর একটি চরণ দিয়ে মর্তধামকে আস্বাদন দিতে পারে, তুমি বড় বলবে কাকে? অমনি করে নারদ নারায়ণের চরণ, আমি বুঝতে পেরেছি সবচেয়ে তোমার চরণই বড় হচ্ছে না নারদ, এখনো বুঝতে পারো না আমার ভক্ত যারা তাদের হৃদয় আকাশটা যে কত বড় তুমি আজও মাপতে পারবে না। আমার ভক্ত যারা বৈষ্ণব যারা এই আমার চরণ যুগল চরণ তাদের হৃদয় আকাশে রাখে, তারা তারা তাদের ভিতরটা যে কত বড় আমি আজও মাপতে পারবে না। তাহলে তাই তো আমি ভক্তের কাছে ঋণী, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তগণে নাম রেখেছে বাঞ্ছা কল্পতর, ভক্ত খাইলে খাই না খাইলে উপবাস। কিমা ঘরে গোপাল রেখেছেন, কি নিজে এসে কোনো সময় না চেয়ে থাকে কখন আমাকে একটু তুলসীপত্র দুটো ফুল দুটো নকুল দানা দেবে, ভগবানের কোনো খাওয়ার লাগে না মা, শুধু চেয়ে থাকে ভক্তের দিকে আমাকে কখন এসে একটু জল ফুল। আমরা কর্মের মধ্যে ব্যস্ত, সেটুকুই দেওয়ার সময় থাকে না, দিতে পারি না। অথচ ভগবানের সব কিছু খেয়ে আমরা বেঁচে আছি, কিন্তু তাকে দেওয়ার বেলায় আমাদের সময় থাকে। শোনো কালী ভক্ত, তোর মনটা বড় শক্ত, আর আমাদের তুমি বললে না কৃষ্ণ নাম করে যারা থাকে না তাদের ঘরের বেড়া, এরা ঘরের বেড়া চায় না, ওরা ওদের ঘর ঘরের বেড়া চায় না, ওরা চায় এই যে আমার দেহ ঘরখানা এর বেড়াটাকে শক্ত করতে হবে, যার জন্য তোর মার একটা শ্যামা সঙ্গীতে বলেছে না, কালী নামের দাউগো বেড়া ফসলে তাই রূপ হবে না, সে যে শক্ত কেশি মুক্ত বেড়া তার কাছে যে জম খুশে না, ওই যে মায়েরা সকল মায়েরা তিলক কেটেছে, জমের ক্ষমতা নাই আসলে বিষ্ণু দূত আসতে হবে, এই যে এটা হলো বেড়া। কালী ভক্ত তুই কি বুঝবি সেই গৌরতত্ত্ব? তোর মা তোর কাছেই শুনলাম, তোর মা নাকি জগৎ জননী, হাসি পায় তোর কথা শুনি, তোর মা যদি জগতের জননী হবে কেন সন্তান বলি খাবে?
এই তো বললার কালী বেশি দূর না, গত বছর তার আগের বছর 6,500 পাটা বলি হয়েছে, আরো কয়েক হাজার পাটা ঘুরে গেছে বলি হতে পারে। তাহলে ওই ছাগের পাটা ওটা তো একটা মায়ের সন্তান, তাহলে কি করে তোর মা বলি খায়? আসল কথা যদি কই ভেঙে যাবে ওর পাতিলে তুই। আসলে তোর মা লক্ষ্মী ছানা, তোর বাবার বুকে দিছে পাড়া। কি মা দেয় নাই? যিনি 33 কোটি দেবতার মূল, দেবের দেব মহাদেব, পুরুষের গুরু হয় পিতা মাতা জানি, নারী লোকের গুরু হয় ঘরে থাকলে স্বামী। সেই স্বামী দেবতার যদি কেহ সেবা পূজা করে, কৃষ্ণ সেবা থাক না কেন দূরে? ভগবান বললেন, তোমার স্বামীর ভিতরে আমি আছি, তোমার স্বামীর পিতাকে পূজা কর, তাহলেই আমার পূজা হবে। আর যদি কেউ স্বামী বাদ দিয়ে গোবিন্দের চরণে ফুল বেলপাতা দেয়, কোনো লাভ হবে না। বলি কালী ভক্ত, বুঝবে না তুমি সে তত্ত্ব। যাক একটা গান গাই, তারপরে ওর টেম্পারেচার ছুটাই। ও মা, ও মায়ের পাশে আজকে আছে, আমি তো মায়েদের পাশে নেই, আজকে বাবাদের পাশে। আমায় ক্ষমা করবেন, আপনাদের কিছু বলবো না, কিন্তু আপনাদের ওই জাতি ভাইরে ছাড়বো না। একটা আগে গান গাই, তারপরে তোর টেম্পারেচার ছুটাই। একটা কথা মনে হলো, এরা মায়ের ভক্ত কত ঢোক। কালী পূজার 6 মাস আগে একটা পাটা কিনবে, পাটা কিনে ওই গলায় লাল শালু বেঁধে ছেড়ে দেবে, যার জমিতে যাবে ঠিক মতো খাবে, মাংসটা বেশি পাবে। আর দেখবে ওটা কালীর পাটা, ওরে আটকায় কেটা। ওই পূজার দিন পাটাটা ধরবে, ধরে এই পাটাকে স্নান করাবে। আহা, পাটা কখনো স্নান করে মা? একটু বৃষ্টির জল পাইলে বলে মেয়ে মেয়ে করে ঘরে ঢুকে, আর এই শয়তানে গিয়ে পাটারে স্নান করে করে, ওটাই শেষ কথা না? আবার পাঠার গলায় একটা ফুলের মালা, আমি দুঃখে মরে যাই। যে ফুল লাগে রাধা গোবিন্দের পায়, আর এই শয়তানে দিছে পাঠার গলায়। দেখছেন, এটাই আবার শেষ না মা? মায়েদের সাধনার সিঁদুর, যে সিঁদুর হাট বাজারে শাখা সিঁদুর অনেক পাওয়া যায়, কপালে থাকলে নাকি তবে পরা যায়। আর এরা এখন মা, আমাদের এই গ্রাম বাংলার মায়েরা তো অনেক অনেক ভালো। আমি কয়েক বছর থেকে দিল্লিতে যাওয়া আসা করি, ওইদিকে বাবা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বিয়ে হয়েছে কি হয় নাই কিচ্ছু বুঝতে পারবেন না। শাখাও পরে না, শাড়ির ধার ধার শাখার টাওয়ার নেই, কি করে বুঝবেন এটা হিন্দু না মুসলমান বিয়ে হয়েছে কি হয় নাই? আর যদি কেহ পরে, ও মা এই জায়গায় পরে না, বাইপাস তিলকটা কোথায় কাটেন মা? এখানেই তো কাটেন, কেন এই দিক দিয়ে নকশা করে কাটলে হবে না? না না, এটা দ্বিদল পাত্র, একটা স্থানকাল পাত্র অনুযায়ী একটা জিনিস ব্যবহার হয়। ওরা এই সিঁদুরটাকে নিয়ে গেল এই দিকে বাইপাস, আরে এটা ব্রহ্মজুনিদার, এখানে সিঁদুর দিতে হয়, উপরন্তু ঘুমটা দিতে হয়। এখানে সিঁদুর পরে না এখন বাবা, এখন কি যেন পরে একটা যে স্যাপ দিয়ে দেয় যে টিপ 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 টিপ, কয়েকদিন আটা থাকে, আটা দিয়ে পরে, আর আটা যখন শেষ তখন ফু ফু। তাই না মা? তাহলে এখানে কেন সিঁদুর পড়তে হয়? এটা দ্বিদল পদ্ম, এই যে তিলক কেটেছে 24 ঘন্টায় 21,600 বার আমার প্রাণ গোবিন্দ বায়ু রূপে আসা যাওয়া করছেন, কতে কৃষ্ণ ধতে ধম, এই কদম এই কদম বৃক্ষের মধ্যে আমার রাধা গোবিন্দ সর্বদাই যুগল বসে এই বংশীধ্বনি করছেন। এই বংশীর ধ্বনি যেদিন বন্ধ হয়ে যাবে, ভবনীলা সাঙ্গ করে এই শ্মশান ঘাটেই যাবে,
সেখানে এই সিঁদুর দিয়ে গোবিন্দকে স্বাগত জানাইতে হয়। আর এখন সেখানে আর সিঁদুর যায় না। ওই সিঁদুর কি করলেন? ওই পাঠার কপালে দিলেন। ভাই তুই পর দেখেন না বাবু, কালী পাঠা বলি হলে ওটা মাথায় সিঁদুর দেয় না? যে সাধনার বস্তু মায়েদের ওইটা এখন পাঠার কপালে দেয়। পর তুই পর আমরা অনেক করছি, দিয়ে মায়ের চরণে বলি দিল, দিয়ে বাবা মায়ের ওই মাংসটা মানে পাটাটা সোলায় মেলায় বা ঠ্যাং লেঙ্গুর ভুড়ি নাড়ি সব ফেলাই দিল। আর ওগুলো ফেরাবি কেন? তোর মায়ের পূজা যখন প্রসাদ হয়ে গেছে, নাড়ি ভুড়ি যা কিছু আছে ওগুলো মুড়ি যা প্রসাদ করে খা, না ওগুলো খাবে না, সব ফেলাই দিবে, মাংসটা শুধু নেবে। নিয়ে করবে কি? ব্রাহ্মণ অর্ডার দিয়ে দিল এই মাংসের মধ্যে রসুন পেঁয়াজ দেবেন না। আচ্ছা বাবা, মাংসটা আমিষ না নিরামিষ? কি মা আমিষ না? তাহলে রসুন পেঁয়াজ তো আমিষ, আমিষের ভিতরে আমিষ যাবে, এখানে বাধা কেন তবে? ওই কালী ভক্ত বলবি সেই তত্ত্ব 18 পুরাণ নবব্যাকরণ 14 শাস্ত্র 4টা বেদ 6টা উপনিষদ কোন গ্রন্থে লেখা আছে যে এই পাটার মাংস রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ রান্না? বাপের বেটির মতো হবি তাহলে কথাটা এখানে কবি বাজ। প্রসাদ হয়ে গেল বাবা, রান্না ভালো, গরম মশলাটা সব রান্না করলো। এখন তো শুধু প্রসাদ চলবে না, প্রসাদের সঙ্গে আরেকটা প্রসাদ মিলাইতে হবে। ত্রেতা যুগে রামকে ভজনা করেছিল, ওরা তিনটা রাম একখানে দিল, 3x রাম। যুবক বন্ধু যারা বুঝতে পারে তারা, ওই 3x রাম বাবা বুঝছেন মানে ওই যে চুল্লু জিগলা কি ওদের মধ্যে একবার নাম আছে, ওইটা দিয়ে যখন ওই মায়ের প্রসাদ খায় আর সকালবেলা থেকে মায়ের মন্দিরে মাইক ফুকায়, মায়ের মন্দিরের সামনে আরতি প্রতিযোগিতা হবে, আপনারা বড় বড় যোগদান করবেন। সন্ধ্যাবেলা যখন ওই প্রসাদ খায় মা আরতি শুরু করে, কি বাবা মিথ্যে বলছি কি? আচ্ছা কোন জায়গায় দেখেছেন বৈষ্ণবেরা মদ খায়া রাধা গোবিন্দের আরতি করে? দেখেছেন কি বাবা? এটা ওই এরই ভাব, এটা মায়ের পূজা না, এটা পূজা না, এটা পূজা। ওই মায়ের মন্দিরের সামনে তুই যত কিছু দে না, যত ফল মূল যা কিছু মা খাবেও না চাবেও না কিছু কবেও না। আর যদি এরকম বয়সে কোনো মা ক্ষুধার্ত মা থাকে, তাকে যদি পেট ভরে সেবা দেওয়া যায়, দু হাত তুলে আশীর্বাদ করবে বাবা তুমি সুখী হও, তাহলে সেই মায়ের পূজা নাই যিনি গর্ভধারিণী মা, তার চরণে একটু ফুল জল কোনোদিন দিলি না? আর ওই কালী মন্দির ওর ভিতরে কি আছে? উপরটা মাটি রং করা আছে, ভাঙলে পরে খ্যার বের হবে, হবে না বাবা? কিন্তু তোর মায়ের হৃদয়টা একদিন দেখলি না, গর্ভধারিণী মা এই জায়গাটা কি আছে, তাকে একদিন সেবা পূজা করে দেখলি না? ঠিক সে পূজা মহাজন বললেন খায় দায় হাগে তার পূজা করা, ওই তাল বাহানা ছেড়ে দিয়ে একটু সরল ভাবে আসো, যদি গোবিন্দকে পেতে হয় যাক একটা গান গাই তারপরে সে দিকে যাই। জংশনে হলো শ্রীবাসীর আঙ্গিনা, এলো রে চৈতন্যের গাড়ি ওই সোনার নদী বাবা
সত্য ত্রেতা দ্বাপর এই তিন যুগে তা এতটুক সুযোগ আসে নাই। সোনার নদী এদরে চৈতনের গাড়ি সোনা নদী, এদরে চৈতনের গাড়ি সোনা নদী। যে বস্তু আমরা প্রত্যেক দিন হারিয়ে দিচ্ছি সেটা হলো টিকিট। অদ্বৈত হয় ইঞ্জিনিয়ার নিত্যানন্দ টিকিট মাস্টার শ্রী গৌরাঙ্গ হয়ে ড্রাইভার হ্যাপা মন সোনার নদী এলোরে চৈতনের গাড়ি সোনা নদী, এলোরে চৈতনের গাড়ি সোনা নদী। আর বিশ্বাস ভক্তি মাসুল নব বিধান সে তাই টিকিট পাওয়া যায়। সোনার নদী এদরে চৈতন্যের গাড়ি সোনা
মত ধনী মানি ঘুরে ফিরে টিকিট ছাড়া যাইতে যাইতে না রে পকেটে তো লক্ষ টাকা পারের করি নাই খাতিরে কি সারবে সেই দিন খাওয়া ঘাটের ভাই লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স কিন্তু পরকালের জন্য পাঁচ টাকাও খরচা করি নাই ওই পার ঘাটায় সেই দিন ওই ব্যাংকের টাকা কোনো কাজ দেবে না সোনার নদী এলোরে চৈতন্যের গাড়ি সোনার নদী এলোরে চৈতন্যের গাড়ি সোনার নদী কথা না বললে হয় না বাবা শরৎ বললেন আমার রাধারানীর চাপরাস যাদের কাছে আছে তাদের টিকিট লাগে না চাপরাসটা কি কণ্ঠে তুলসীর মালা আর হলো তিলক শরৎ বলে সোনার নদী এলোরে চৈতন্যের গাড়ি সোনার নদী এলোরে চৈতন্যের গাড়ি সোনার নদী এইখানেতে শেষ করিলাম শরদের গান পিতা মাতার চরণ ধুলি মস্তকে ধারণ দীক্ষা গুরু শিক্ষা গুরু সভা করে আছেন যাতে আমার মাতা মাসিগণ একটি একে আপনাদের চরণ করিলাম বন্ধ কত হবে সেসব কথা মনে থাকবে গাতা এবার প্রশ্নের দেশে যাই জিজ্ঞাসা করেছে তারামণি ভালোবাসা জানাই আমি উনি মায়ের ভক্ত হয়ে অর্থাৎ গৌর ভক্তের কাছে করেছে জিজ্ঞাসা অবশ্য প্রাবতর মনের আশা নৈরাশা করবো না কখন
তবে তোর কাছে আমার আত্মনিবেদন, যে মায়ের ভক্ত হলি তার প্রমাণটা কি দিলি? এসে প্রথম জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, বলছি না বলো, এটা বাদ দিয়ে বলতে পারছি না, জয় মা কালী, মনে হয় কেউ যেন দিতেছে একটা গালি, মানে একটা মাধুর্য, জয় মা কালী। আর যখন আমরা বলি জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, এটার মধ্যে কত মাধুর্য, মানে ওরা পাঠা বলি দেওয়ার মতো, জয় মা কালী। একবার তো এসে বললি না জয় মা কালী, তো সেই রাধা গোবিন্দের নামটাই তোমার নিতে হবে। বলি তোমার ভাই যতই করো না কেন বনাই, আচ্ছা বলো তো তোমার যখন কালী ভক্ত মারা যাবে শ্মশানে তো অবশ্যই নেবে, নেবে না বাবু, সেদিন কি করবে বলবে, জয় মা কালী আবার কবে বছর পরে, না কাঁধে নিয়ে চারজনে হরি বল, বলো হরি, হরি বল, হরি একমাত্র বল। আর তোর মা যা কিছু করেছে কল আর কৌশল, এই তাল বাহানা ছেড়ে দিয়ে একবার রাধা গোবিন্দ একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই শরণাম বত্রিশ যজ্ঞ জপ করে একটু খিচুড়ি খাও না কেন পেট ভরে, কে বৃন্দাবনে ধাও রাধা গোবিন্দ। তখন বুঝতে পারবে হরি নামের মাহাত্ম্য কি। তুমি বললে বলে কি বাড়ি বাড়ি ভিক্ষায় যায়, গিয়ে ভিক্ষা করে এনে খায়, এরা নাকি অভাব ঘটায়, তাহলে হরির ওই প্রসাদ মানে যখন নাকি চাল ডাল নিয়ে আসে বলে গিয়া নিয়ে এসে গৃহস্থকে কি দেয়, এটা যদি তোমার বুঝার সাধ্য থাকতো তাহলে কি তুই মায়ের ভক্ত হইতি, না গোবিন্দের ভক্ত। আমরা বাবা কর্মজীবী লোক, এই যে বললো কথাটা সত্য, ওই মায়ের বাড়িতে আমরা ওনার দেখাই পাই না, খুব সকালবেলা জমিতে যান আবার সন্ধ্যা সাতটায় ফিরে আসে, এসে দেখি গোবিন্দের আরতি করে, গোবিন্দ কি কৃপা করবে না তারে, গোবিন্দ বলছে সারাদিন আমাকে ডাক না, একবার নিলে কৃষ্ণ নাম যত পাপ করে, জীবীর কি সাধ্য আছে তত পাপ করে, একবার নেওয়ার মতন নিলে, আমি যদি গোবিন্দের কাছে এসে বলি গোবিন্দ সারাদিন তোমাকে ডাকতে পারি না, আমি কর্মের মধ্যেই ছিলাম, তুমি আমাকে ডাক শুনবে না, আর যদি তিন বেলা দেখা নয় বেলা দেই গোবিন্দ ধর তো, এই যে কর্মের মধ্যে আমরা থাকি যখন, কি বাবা একটা জমির আল কাটতে গেলে কোদাল দিয়ে জীব হত্যা হয় না বলুন, জীব হত্যা মহাপাপ, এই পাপের থেকে মুক্তি কি করে হবে, আমরা যখন হাল মারতাম, এখন তো হাল মারার সময় নাই, এখন তো ট্রাক্টর, হাল মারতে গেলে অনেক সময় গরু বাড়িতে থাকলো, গরু বিষ্ণু তাকেও এত একটা মার দিচ্ছে, এই যে পাপ, এই পাপের থেকে মুক্তি কি করে হবে, যেই দিন বৈরাগী ওই বাড়িতে ভিক্ষায় যাবে, জয় রাধে জয় রাধে বলবে, এই রাধার নাম দিলে অষ্টপাশে কৃষ্ণ নাম নিলে পাপ মোচন হয় না, যতক্ষণ কৃষ্ণ নাম নিলে পরে কামের উৎপত্তি হয়, আপনি যখনই জয় রাধে নাম গায় ভক্তি তার ভিতরে জন্মায়, জয় রাধে নাম বলে যখন ভিক্ষা নেয় মাগো একটু গোবিন্দ সেবার জন্য, ওই জয় রাধে নাম যখন ওই বাড়িতে দিল ওই গৃহকর্তা তখন এই জীব হত্যা থেকে মুক্তি পেল, ওই চাল ডাল নিয়ে যখন বৈষ্ণবেরা কি করে রন্ধন করে গোবিন্দের সেবা দেয় তখন ওই গৃহস্থের মালিক যিনি বাড়ির মালিক ওই সেবার অধিকারী তিনি হয়, গোবিন্দের সেবা বলি সাত ভাই ওইতরা
মায়ের পূজা করবি, পাঠা বলে দিবি, পাঠা খাবি। পাঠা খাইলে পরে চরিত্রটা কিরকম হবে? এই যে মূলা, মূলার সিজন আসছে যে বাবা, যদি মূলা কেউ কাঁচা মূলা খায় আর যদি ঘন্টা দুয়েক পরে যদি বায়ু ছাড়ে ওখানে টিকে হবে দায় কি বাবা? মূলা খেলে সেলটা কিরকম বাইর হবে? বায়ু ছাড়লে তো পাটা খাইলে পরে পাটার মতোই তোমার চরিত্র হবে। একবার খিচড়ি খাও তাহলে বুঝতে পারবে কৃষ্ণ নামের ভাব। অল্প কথায় জবাব দিই, বেশি কথা বলার দরকার নাই। আরেকটি কি প্রশ্ন করেছে, কয় বলে কি এই গোপিনীর মধ্যে নবদেবতা কেন এসে দগ্ধ থাকে? কয় কত কয় আকাশে বৃন্দাবন ছিল, সেখানে না থেকে এই কপিনী কেন সে জায়গা নিল? যদি কেহ কপিনী সঠিকভাবে ধারণ করে ওই কপিন কি কখনো আগুনে পড়ে? আগুনে পড়বে না, কখনো পড়বে না। কিভাবে মিথ্যা বলছি? কেন পড়বে না? নবদেবতা কি ওই কপিনের মধ্যে গিয়ে ঢুকে থাকে? না, অর্থাৎ এই নবদেবতা কৃপা বর্ষণ সেখানে হয়। এই যে নয়টা দ্বার, এই নয়টা দ্বারকে তারা আটকায়, এই জন্যই নবদেবতা সেখানে রয় দৌড়কপিনের মধ্যে। বেশি বলার দরকার নাই, অল্প কথায় তোরে বুঝাই। একদিন যিনি আমাদের এই সনাতন ধর্মকে টিকিয়ে রেখেছেন, অনেক কথা ওদিকে যাব না, বিবেকানন্দ। বিবেকানন্দ একদিন রামকৃষ্ণ ঠাকুরের কাছে গেলেন, গিয়ে বললেন, ঠাকুর আমার আর সাধন ভজন হল না। বলছে কেন? যে আমি ব্রহ্মকে ধরে রাখার জন্য চেষ্টা করেছিলাম সেই ব্রহ্ম আমার বিনাশ হয়ে গেছে। রামকৃষ্ণ ঠাকুর বলছে, আরে পাগল, ভর্তি কলসি থাকলে পরে যখন কাকে নেয় দুই এক ফোঁটা ভর্তিই পারে, সেদিকে কলসি জল শেষ হয়ে যায়, চল 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 মাঠে থেকে ঘুরে আসে। ওই মাঠে যখন গেছে, গিয়ে দেখতে পায় বাবা একজন গালে হাত দিয়ে বসে আছে। রামকৃষ্ণ ঠাকুর বলছে, দাও জিজ্ঞেস করে আসো উনি গালে হাত দিয়ে বসে আছে কেন। গিয়ে জিজ্ঞাসা করছে, ও দাদা আপনার কি হয়েছে, আপনি গালে হাত দিয়ে বসে আছেন? বলছি, বাবা রে ওই যে আগে নৌকার মতো ছিল যে জল ছেস্ত বাবাটার নামটা কি? জল ছেসে ভোরবেলা বাড়ি গেছে, হাল নিয়ে আসছে, আইসে দেখে এক ফোঁটা জল দেয়। তখন কি মনের অবস্থাটা হয়েছে? কি সারা রাত জল ছেকেছিলাম আর এখন জল এক ফোঁটা নাই, গালে হাত দিয়ে বসে আছে। এটাই বিবেকানন্দের কাছে বলতো। এবার রামকৃষ্ণ ঠাকুর বলল যে তুমি একটু ওই জমির আলিগুলো তো ঘুরো তো, একটু দেখো। যখন আলির মধ্যে ঘুরতেছে দেখে যে এই জমির জল ওই জমিতে চলে গেছে, অর্থাৎ কাঁকড়ার যে গর্ত ছিল সেই গর্ত দিয়ে জল পাসিং হয়ে গেছে। তো রামকৃষ্ণ ঠাকুর বললে, কি ব্যাপার বিবেকানন্দ, কি দেখতে পেলে? ওই যে জমির আলির মধ্যে গর্ত, সব জল ওই জমিতে চলে গেছে। রামকৃষ্ণ ঠাকুর বিবেকানন্দকে বলছে যে দেখো, ওই ভদ্রলোক যদি এই জমি ছেঁচার আগে, জমিতে জল ছেঁচার আগে যদি আল্লিগুলো ঠিক করে বাঁধত তাহলে জল যেত। তখন বিবেকানন্দ বুঝতে পারলেন যে আমারও আল্লিটা ঠিক মতো বাঁধা হয়নি, যার জন্য জল বের হয়ে গেছে। বলি তোমার নাই আগে এই আল্লিটা বাধা চাই, তবে ডোর কপিনও লাগে না বাবা। যদি কামের গোড়ায় দিতে পারে পিন, তার লাগে না ডোর আর কপিন। অল্প কথায় জবাব শেষ, তোর কাছে করি প্রবেশ। আচ্ছা আমি তোর কাছে জানতে চাই, তো
ওর মায়ের মধ্যে ওই মায়ের পূজার মধ্যে পাঠা কেন বলি আমি কালীপুরাণ আপনারা যদি থাকে পড়ে দেখবেন, সেই কালীপুরাণে লেখা আছে যে মন্দিরে মায়ের মন্দিরে পাঠা বলি হয় সেই মন্দির থেকে 100 যোজন দূরে দক্ষিণে গিয়ে মা দক্ষিণ দিকে মুখ ঘুরে থাকে, এই মন্দিরের দিকে তাকায় না। তাহলে যেটা মা চায় না তোমরা জোর করে সেখানে পাঠা বলি দাও কেন? কি বাবা বৈষ্ণব মতে কালী পুজো হয় না? মা হলো পরম বৈষ্ণব, সেখানে যে বৈষ্ণব বৈষ্ণবী মতে যদি সেখানে পূজা হয় সব বৈষ্ণবেরা প্রসাদ দিতে পারবে, না হলে রাম মাকে পূজা করেছিল না রাবণ বধ করার আগে, তাহলে মা যদি না ভগবান যদি মায়ের পূজার প্রসাদ নিতে পারে তাহলে আমরা কি আমরা নিতে পারবো না? আমরা নিতে পারবো, হ্যাঁ সেটা বৈষ্ণবী ভাবে হতে হবে, ওই পাঠা বলি দিয়ে না। আমি তোমার কাছে জানতে চাই কেন ওই পাঠা বলি হয়, ওই পাঠা পূর্ব জন্মে কে ছিল, কেন বা ওই মায়ের দুয়ারে বলি হলো, কেন জোর করে এই পাঠাকে স্নান করাও, কেন ফুলের মালা গলায়, কেন মায়ের ওই সাধনা সিঁদুর কপালে দাও, আমার একটু সুন্দর করে যদি বলো পাঠা কয়টা ছিল বাবা, বছর বছর হাজার হাজার কোটি কোটি পাঠা বলি হচ্ছে, তাহলে এগুলো কি সব? আচ্ছা এই যে বছরে বছরে যে হাজার হাজার পাঠা বলি হচ্ছে এইগুলো কোন পাঠা? আর ওই তোমরা মায়ের পূজায় প্রসাদ যে মানে পাঠা বলি দাও ওইটা কোন কোন পাঠা একটু তোমার কাছে জবাবটা চাই। প্রশ্ন শেষ, একটা গান করি তারপরে কালী ভক্ত করবে প্রবেশ। তুমি কার আশায় বাঁধিয়াছো বলে কি চাই তোমরা? একতলা দুতলা তিনতলা তাতে মিটে না মনের জ্বালা, যতবারে তালা ততবারে জ্বালা। ওই সাততলার মানুষটাকে জিজ্ঞেস করবেন দাদা কেমন আছে, কিন্তু শান্তি নাই, সুখ একটা বস্তু, খাওয়া দাওয়া সোনা পান বাড়ি বাড়ি সব আছে, কিন্তু এই জায়গাটাতে শান্তি নেই। শান্তি কোথায়? শান্তি ধামে যেতে হবে তবে শান্তি পাওয়া যাবে। এই যে শান্তি ধাম, এখানে কি অশান্তি আছে? ওই মা ঘুমাচ্ছে, ওই যে মা ঘুমাবেন না মা, শান্তি পেতে হলে শান্তি ধামে যেতে হবে। এখানে কোনো অশান্তি আছে বাবা? যতক্ষণ এখানে থাকবেন এইটাই শান্তি ধাম। তাহলে আর যেটা গাছতলার মানুষ সারাদিন ভিক্ষা করে নিয়ে এসে চালে ডালে একখানে করে একটা পাতিলের মধ্যে রান্না করে খেয়ে বটের গাছের শিকড়ের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে, আপনি একটু জিজ্ঞাসা করে দেখুন সাধু বাবা কেন কেমন আছে, এক কথায় উত্তর দেবে না, গোবিন্দ শান্তিতে রেখেছে। এই অশান্তি বাড়াবি না, যত বাড়াবি তালা তত বাড়বে তোর জ্বালা, তালা ছেড়ে দে। ওই সাততলার মানুষটা যেদিন মৃত্যু হবে ওকে কোথায় নামাবে মা? একটা নিচের তালা আছে সেটা যে তুই কিছুক্ষণ আগে বল যে তুলসীর তলায় একদিন তুলসীর গাছের গোড়ায় জল দিলি না, সেদিন ওই সাততলার মানুষটাকে বলছে নামাও তুই তাড়াতাড়ি নামা, সেটা হলো তুলসীর তলা, সময় থাকতে ওই তুলসীর তলার ভজন কর। তোমার সেই না ঘরে Thank you.
আর সেই না ঘরে পাখি উড়িলে না ধরা রে মনু কারা সাই বন্ধে চামেরার ছাউনি বন্ধি বন্ধি
সংসার করেছিলাম, কত মানিক ইচ্ছা পাবো, কিন্তু পেলাম কি? যৌবন পড়ে গেল হাতি পাগলে মনুয়া যৌবনে পড়ে গেল হাতি অতর দিনে দিনে খসিয়া পড়িল Oh,
আসর খুব শান্ত, এতক্ষণ থেকে আমরা শুনতে পেলাম গৌর ভক্তের বৃত্তান্ত, অত্যন্ত বলে গেছেন, ভুলে নাই মনে আছে, অবশ্যই জবাব দেবো পাচ্ছে। তার আগে একটি গান, তবে এখানে এই নদীটা দেখে আমার বাংলাদেশের কথা মনে পড়ে গেল। কয়েক বছর আগে আমি 2 বছর বাংলাদেশে প্রোগ্রাম করে এসেছি, সেখানকার সরবরাশা পদ্মা নদী তার ভাঙনটা দেখেছি, সেখানকার হিস্ট্রিটা শুনেছি, সেখানকার গানটা শুনেছি, সেই গানখানাই আপনাদের কাছে তুলে ধরছি ভুল ত্রুটি মার্জন।
এবার আমাদের বৈরাগী গোসাই আমার কাছে প্রশ্ন রেখেছেন, আমরা কেন পাঠা বলি খাই, এই পাঠাকে কেন সিঁদুর পরাই, এই পাঠাকে কেন স্নান করাই, এই পাঠাকে কেন ফুলের মলা দেওয়া হয়, এই পাঠা পূর্বজন্মে কে ছিল, হাজারে হাজারে কোটি কোটি যে পাঠা বলি হচ্ছে এরাই বা কোন অসুর ছিল, জিজ্ঞাসা করে গেল। আমরা পাঠা বলি দিয়ে মাংস প্রসাদ করে খাই, উনি বললেন বলি দিয়ে চাম শিং লেঙ্গুর নারী ঘুড়ি ইত্যাদি যা আছে সেগুলো ফেলে দিয়ে শুধু মাংসটা প্রসাদ করি। উনি বললেন যদি প্রসাদই হবে তাহলে সবগুলো একখানে মলিদা প্রসাদ অর্থাৎ ছিন্নি প্রসাদ করে খেতে পারে না। আচ্ছা মা আপনারা বলেন তো, নারী ঘুড়িটা না হয় কোনো রকম খায় নিল, চাম শিং লেঙ্গুর এগুলো কি খাওয়া যাবে বাবা? আরে এই চামটা তোমাদের জন্য, শিংটা তোমাদের জন্য, নারী ঘুরি কুকুরদের জন্য, মাংসটা আমাদের জন্য। চামটা শিংটা যদি খাইতাম বৈরাগী ঠাট ভাতে মরতো, কেন বৈরাগীর পেটে চাম দিয়ে তো ওটা সামনে দিত না যেটা বাজারে খাইতেছে। কি গোসাই, যেটা বাজারে এখানে গান গাইতেছে ওটা সাউন্ড তোর বৈরাগীর পেটে চাম দিয়ে হতো না, ওটা ছাগলের চাম দিয়ে সাউন্ডই করা আছে, আর যেটাতে টুং টুং করতেছে ওটা শিং ছাগলের দিয়ে আছে, তাহলে দুইটাই তোমাদের কাছে। আমরা স্বার্থপর নই, আমরা সবাইকে দিয়ে থুয়ে মিলে মিশে আমরা খাওয়া দাওয়া করি চলে ফিরে, বুঝতে পেরেছ? উনি বললেন কয় পাঠার মাংস এটা আমিষ না নিরামিষ, তো এখান থেকে কে জানি বললো আমিষ, তাহলে পেঁয়াজ রসুন হচ্ছে আমিষ, তাহলে আমিষ আমিষের মধ্যে যাবে বাধা কেন, তবে পেঁয়াজ রসুনটা মাংসের মধ্যে যাবে বাধা কেন, তবে এই বৈরাগী গোসাই বললেন আমার তাই। আমরা কিন্তু ওগলা নিয়ে ভেদাভেদ করি না গোসাই, বৈরাগীরই বেশি করে কয় নিরামিষ এটা ছোঁয়া যাবে না, ওটা ধরা যাবে না, ওরাতে খাওয়া যাবে না, এটা বেশি কারা কার বাবা বৈরাগীরা করে না। আচ্ছা বৈরাগী জিজ্ঞাসা করি তোমার ভাই নিরামিষ নিরামিষ বলো সর্বদা, আমি সারা জায়গা খুঁজে দেখলাম নিরামিষ বলতে কোন জায়গায় নেই, সব জায়গায় আমিষ, তাহলে বৈরাগী নিরামিষ নিরামিষ করো কেন? হ্যাঁ এটা কি বাদ ধরা বৈরাগী? অনেক মায়েরা আছে বৈষ্ণবী সেজেছেন, আমাদের ওখানেও আছে বাবা, সব জায়গায় না, আমাদের ওখানেও আছে, আমার চোখের দেখা যেটা, পাশের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, উনি এসেছেন, ওনার হচ্ছে মাসি শাশুড়ি, উনি বৈষ্ণবী সেজে গেছে, বেশ ভালো কথা। কি করলেন, মাছ নিয়ে এসেছে বাচ্চাগুলো, কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছে তার মাসি শাশুড়ির জন্য, লাস্টের দিন তো খুব চিল্লা হাল্লা লাগাচ্ছে বাচ্চাগুলো, একটু মাছ খাবে মাছ খাবে বলে নিয়ে আসছে, যেই নিয়ে আসছে বাবা নাকে কাপড় দেওয়া, এগুলা তোরা খাওয়াস, এগুলা তোরা খাস, মানুষ হইলি না কি বাবা, তুমি যদি না খাইবা না খাও, আরেকজনের খাওয়া বাধা দেওয়া যাবে না, সেবা বাধি যাকে বলছো অপরাধী, যার যেটা দিয়ে শান্তি হয় সেটা দিয়ে সে সেবা নেয়, তাই তো? আচ্ছা তুমি খাবে না তোমার নাকে তো গন্ধ যাবে না, যদি তুমি মন থেকে বাদ দাও তোমার নাকে কখনো গন্ধ যাইবে না, তুমি সামনে বসে খাও, আমার একটা ধর্ম ভাই আছে ছোটবেলা থেকে নিরামিষ খায়, সে কোনো বৈষ্ণব না বৈরাগী না কিছু না, উনি ছোটবেলার থেকে নিরামিষ খায়, ধর্ম ভাই নারায়ণ নাম, পাশে বসে খান সামনে বসে খান রান্না করেন ওর কোনো অসুবিধা হবে না, কিছু নাই আলু সিদ্ধ দিয়ে খেয়ে যাবে, ওর গন্ধও লাগবে না বাসনাও লাগবে না, সেটি হচ্ছে উচিত বৈরাগী আসল বৈরাগী, আর যারা সিসি ঘিন ঘিন করে ওটা বৈরাগী নয় ভাব ধরা বৈরাগী। যাক যাক আমি কেন জিজ্ঞাসা করলাম, যদি জানা থাকে নিরামিষটা কোথায় জিজ্ঞাসা তোমার ঠাই, বৈরাগীরা যদি বলে যে আমি নদীর জল দিয়ে রান্না করে খাবো, আচ্ছা জল দিয়ে রান্না করে খেলেই কিন্তু ওটা আমিষ নিরামিষ হবে না, কেন জলের মধ্যে পোকা মাকড় মাছ ইত্যাদি অনেক কিছু থাকে, সেই জল দিয়ে রান্না করলে পরে সেটা নিরামিষ বলা চলে না আমিষ, তাহলে বৈরাগী কোন জল দিয়ে নিরামিষ খাইলে জিজ্ঞাসা তোমার ঠাই, যদি বলে টিউবওয়েলের জল, জল উঠাতে গেলে চামড়া লাগে, ওই বৈরাগী সেখানে আমিষ, হিসাব করে বল
কোথায় যাবে, কোন জল দিয়ে খাবে, তা কোন জল দিয়ে তোমরা রান্না করে খাও, যার জন্য নিরামিষ হয় আমার একটু বুঝাও। যাক, এই পাঠা পূর্বজন্ম অজাসুর নামে অসুর ছিল, ব্রহ্মার সাধনা করলেন, ব্রহ্মা যেতে বাধ্য হলেন, ব্রহ্মা বলছে তুমি বর্ষ কি চাও, বলছে আমি বর চাই, হ্যাঁ নাও, বর দিয়ে দিলেন। যখন যে মূর্তি ধরতে চাই, যে রূপ ধরতে চাই, সেটাই যেন ধরতে পাই। কে গিয়েছিলেন? অজাসুর। এই অজাসুর শিবের মূর্তি ধারণ করে মায়ের সম্মুখে দাঁড়িয়ে মায়ের সতীত্ব নষ্ট করার মনোভাব নিয়ে এসেছেন। মা দেখে চিনতে পেরেছেন, বলছে ওরে তুই সন্তান হয়ে মায়ের সতীত্ব নষ্ট করতে গেলি, আমার অভিসম্পদ, আমার অভিশাপ থাকলো, তোর পাঠা কুলে জন্ম হবে। কেন? মনুষ্যত্ব অসুরত্ব কোনো স্বভাব দেখতে নাহি পাই, পাঠার স্বভাব দেখতে পাই, আমার অভিশাপ থাকলো, তোর পাঠা কুলে জন্ম হবে। এই অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে অসুর মায়ের চরণ তলে পড়ে গেছে, মা আমি মুক্তি পাবো না? মা বলছে পাবি রে বাবা, পাবি, কোনো মা কি চায় সন্তানরা কষ্টে থাক, দুঃখে থাক, মায়েরা দুঃখে থাক, কষ্টে থাক, কিন্তু সন্তান যেন সুখে থাকে, পাবি মুক্তি পাবি, যেদিন তুই আমার চরণ তলে বলি হবি সেদিন তুই মুক্তি পাবি। যার জন্য এই পাঠাকে স্নান করানো হয়, কেন? সারাটা জীবন ধরে যা করেছিস তোর একটা কাজও ঠিক হয় নাই, তাই গঙ্গা জলে স্নান করে গঙ্গার মতো পবিত্র হয়ে তবেই মায়ের চরণ তলে যাবি। এমনি এমনি কি মায়ের চরণ তল পাবি? পাবি না। ফুলের মালা, তাই যে ফুলের লাগে রাধা গোবিন্দের পায়ে সেটা দুলে পাঠার গলায়। কেহ যদি অর্জন করে বাবা গীতা ভাগবত নাম কীর্তনে গেলে পরে বয়স্ক বয়স্ক মানুষকে ফুলের মালা পরিয়ে দেওয়া হয় না? নিশ্চয়ই তারা ওখানে অর্জন করেছে, যার জন্য ফুলের মালাটা পাপ পড়েছে পেয়েছে। কেউ যদি পাপ্য কর্ম উপযুক্ত হয় অবশ্যই সেই ফুলের মালা পায়। নিশ্চয়ই পাঠা কোনো পূর্বজন্মেতে সুকৃতি ছিল, যার কারণে ফুলের মালাটা তার গলায় ছিল। ফুলের মালা পরিয়ে দেওয়া হয় আর বলা হয় আজ থেকে তোর এই মনটা ফুলের মতো পবিত্র যেন হয়, জটিলতা কুটিলতা কোনো কিছু যেন তোর ভিতরে না থাকে, একদম পরিষ্কার ফুলের মতো পবিত্র হবি, তবেই মায়ের চরণ তলে যাবি। আর মায়ের সাধন মানে সাধনার সিঁদুর, ওই যে এখন স্যাপ দিয়ে দেয় টিপ, তারকারি দিয়ে দেয় ঠিক, ওটা মায়েরা ভালো করছে, খারাপ করে নাই, ঠিক করছে। কেননা এখন যে সিঁদুরের কোটা কিনে মায়েরা যারা পরে, এখন পাঁচ টাকার সিঁদুরের কোটা নাই কিন্তু দশ টাকা, তাই তো? আছে না পাঁচ টাকার সিঁদুরের কোটা আছে কি? নাই। আমার মা কিন্তু পাঁচ টাকা দিয়ে খুললে পরে চারোপাশে সিঁদুর পরে যেত, এমন ভর্তি থাকতো। আর এখন দশ টাকা দিয়ে কিনলে পরে খুললে পরে দেখুন পাঁচার তলে সিঁদুর পরে আছে। তো এই সিঁদুর কয়দিন পরবেন? তাহলে পয়সা ধ্বংস হবে। যার জন্য আমার বুদ্ধি ধরবেন, যেখান থেকে সেখান থেকে যে কোনো দোকানে যাবেন, দুই টাকা দিয়ে একটা টিপের পাতা কিনবেন, বারোখানা টিপ পাবেন, একটা টিপ আঠাশো পাঁচ দিন পরবেন, তারপরেও যদি দেখেন আঠা নাই স্যাপ দিয়ে আরো পাঁচ দিন নেবেন, যাবে তো? দশ দিন যাবে, তাহলে সংসারে পয়সা বাঁচাই না আমরা? ওটা তোমাদের সুখ তোমাদের সুবিধা করার জন্য এই সিঁদুর সিঁড়িতে টিপ পড়ি, এই সাধনার সিঁদুর পরিয়ে দেওয়া হয়, বলা হয় আজ থেকে যেন তোর মাতৃপদে ভক্তি রয়, তারপরে মায়ের চরণ তলে বলি হয়। আরে না, তুমি বললে যে পাঠা বলি দেওয়া হয়, এই পাঠাকে বলি দিতে বলে নাই, মা বলেছে তোর ভিতরে যে কাম পাঠা আছে সেই পাঠাটাকে জন্মের মতো মায়ের চরণে বলি দে, ছাগলের পাঠা না। আরে আমরা পাঠা বলি খাই না, আমার মা পাঠা বলি খায় না, পাঠা নিজের ইচ্ছা কিন্তু এসে মায়ের চরণ তলে বলি হয়, নিত্য নিত্য প্রতিদিন হাজারে হাজারে কোটি কোটি পাঠা বলি হয়েই যাচ্ছে। আই বাড়ি, এটা কাকে দোষ দেবেন? হ্যাঁ, তোমাদের মধ্যে বইরে গিরাও কিছু আছে, কপিন টপিন পড়ছে তারপরে পাঠা নিত্য নিত্য বলি হয়েই যাইতেছে, হয়েই যাইতেছে। হ্যাঁ, ওদিকে দোষ নাই, পাঠা নিজের ইচ্ছাকে তো বলি হয়, আমরা পাঠা বলি দেই না, আমার মা খায় না, তোমরা জোর করে দাও জোর করে, তাহলে এখানে আমাদের কোনো দোষ নাই। যাক, অনেক কথা বলে গেছে মা গো, অনেক কথা। আবার বলছে হাজার হাজার কোটি কোটি পাঠা, মানে এগুলো কি কোন অসুর? এখন যে বলি হচ্ছে এগুলো কোন অসুর ছিল? ইহ জগতে আছে, ইহ জগতেও আছে, কোন ভাই কোন দাদা কোন বন্ধু মা পিসি মাসি এরা জ্ঞান করে না, কাম ভাবে যখন ধরতে যায় তখনই অভিশপ্ত জীবন পেয়ে পাঠা কুলে জন্ম নিয়ে ওরা এসে মায়ের চরণ তলে বলি হয়ে মুক্তি হয়ে যায়। যতটুকু জিজ্ঞাসা ছিল খুব সংক্ষেপে জবাব হলো। এবার আমরা মুখোমুখি দুজনে হ্যালো টেস্ট।
হ্যালো, ঠিক আছে, একটি কথা না বললে না, যিনি মাইক সাপ্লাই দিচ্ছে, সত্যি মাইক তো নয় যেন অমাইক, আপনারা সকলে মিলে তাদেরকে আশীর্বাদ করবেন, যে কোনো জায়গায় গিয়ে এই মাইক নিয়ে সুনাম অর্জন করে আসতে পারে, সকলে মিলে একটি তাকে আশীর্বাদ করবেন। এটিকে হরি 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 বল রে, হরি বল হরি বিনে শেষের দিনে আর তো গতি নাই রে, হরি 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 বল রে, হরি 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 বল রে, হরি 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 বল রে, কালী কালী বল রে, কালী বল রাই, কালী দিব হারির কালী ধুনানের কালী যত লড়া তারা করে, ওই কালী দিয়া লাগে সাদা কাপড়ের উপরে, এই কালী ছেলে হরি বলরে ভাই আর তো সময় নাই, শেষের দিনে হরি হরি বলার সময় মোদের কখনোই আসে নাই, এখন কেন হরি সময় গেলে আর সময় ফিরে পাওয়া যায় না, আমি তো বুঝো না শেষ সময় হরি বললে হরি কৃপা তো করবে না, আর যেদিন তুমি হয়ে যাবে দুর্বল সেদিন আর হরি বলে লাভ নাই, তাই তোমার কাছে একটি কথাই আমার, তোমার কাছে একটি কথা আছে জিজ্ঞাসা, অবশ্যই সেই জিজ্ঞাসা তুমি করবে নৈরাশা, করবে না নৈরাশা, নিরামিষ নিরামিষ বলো বৈরাগী ভাই, আমি তো আমিষ দেখতে পাই কোন জায়গা আমি বৃন্দাবন গয়া কাশী শ্রীক্ষেত্র, যদি মনে হয় বাসনা প্রথমে মনটাকে নিরামিষ করো, হরি করে কালী ভক্ত কিনা, তাহলে সারা পৃথিবী দিয়ে তোমার নিরামিষ নিরামিষ বলো কেন, ব্যাপারটা কোন জায়গায়, একদিন জয়দ্রথকে ভগবান কৃষ্ণ গেলেন তার কাছে, গিয়ে বললেন যে তুই পাঁচটা সাধুর সেবা দিবি, বলছে ঠিক আছে এক মাসের মধ্যে দিতে হবে, আর এদিকে ধর্ম যুধিষ্ঠিরকে বললেন তুমি পাঁচটা চোরের সেবা দিবে, এক মাস পরে যখন কৃষ্ণ সেখানে করলেন পদার্পণ, ডাক দিয়ে কয় দুর্যোধন আমি তো সাধুর সেবা দিতে পারি না, বলছে কেন, বলছে আমি সাধু পাই নাই, যখন দুর্যোধনের কাছে
হই কৃষ্ণ দাঁড়াইয়া পড়িল দুর্যোধন মনের কথা ও জয়দ্রত আর এদিকে হলো ধর্ম যুধিষ্ঠির মনের কথা ভগবানের কথা শুনিয়া বলিল ধর্ম যুধিষ্ঠির বললেন প্রভু আমি সাধু মানে চোরের সেবা দিতে পারি না বলছে কেন বলছে আমি তো চোর পাই না আমি জগতে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু চোর পাই না কেন চোর পাই নাই অর্থাৎ তিনি নিজেই সাধু যার জন্য তিনি সকলকে সাধু রূপে দর্শন করেন আর জয়দ্রত চোর এই জন্য সে সাধু পায় না ও সকলকে দেখে মনে করে এটাও চোর তার মানে যার মন যেমন কৃষ্ণ তেমন তুমি এই কথাই বুঝাতে যাচ্ছ তো মানে যে নিরামিষ নিরামিষ বলে সেটা তো থাকো ওইভাবে তাই তো কিন্তু মনের এই জায়গা থেকে আগে বাবা আমি যদি বৃন্দাবন গয়া কাশী যে কোনো জায়গায় যাই এই মনের মধ্যে আগে আমাকে সেই চিন্তা করে বলতে হবে না আমি বৃন্দাবনেই যাব তাহলে এই জায়গা নিরামিষ তখনই বৈষ্ণবেরা পাবে দিস যে নিরামিষ আর একটা জায়গায় মাসে জোয়ার আসে ওই যে মহাপুরুষ এই জায়গাতে সাধন করতেছে যে মাতৃ জুনিদার দিয়ে আমরা আসি সেই মাতৃ জুনিদারে নিরামিষ শাস্ত্র বলেছে তাহলে বৈরাগীরা কেন এইটা খাবো না ওইটা খাবো না করতে থাকে তাহলে এক জায়গায় নিরামিষ সেই জায়গাতেই ঠিক না সারা পৃথিবী জুড়ে নিরামিষ করতে যায় না এটা কিছু বাবা মানে পুরো পুরুষের যারা করে আসছে ওইটাই মানছি কিন্তু না সায়েন্স বলছে না নিরামিষ ওই জায়গায় যাকে বেশি কথা এখন কিন্তু নাই সাতটি হাত কেন বটে দিতে চাইবে না সাতটি হাত কেমন দুইটা হাত দেখুন আর দুইটা হলে হলে তলে দুই হাত দিয়ে ডাকে কয় আয় আয় পাটা খা আর দুইটা হাত দিয়ে কয় রসা তলে যা এই রসা তলে যাবি তুমি কালী পূজা করিয়া দুই হাতে ডাকতেছে মায়ে তোমার দুই হাতে বলছে রসা তলে যাও চলিয়া তোমার জানা নাই ও বৈরাগী ভাই আমি দিব দেখাইয়া দুই হাতে তোমার মতো বৈরাগীদের ডাকে আর যা চরণ তলে চলিয়া এই রসাতলে যাওয়ার জন্য না বলছে আয় আয় তোর আর কত দূরে থাকবি কত পাপ করবি আয় এখনো সময় আছে আয় আর দু হাত দিয়ে চরণ তলে যা চরণ তলে যেখানে মাল মশমান নিলে অজ্ঞাত চরণের ধূল ইহাই হলো ভজনের ধূল চরণ তলে যা চরণ কথা শুনি হলাম খুশি প্রশ্ন মনে জাগে তোমার মা কেন কালো হলো বলবে সবা লাগে কালো ওর মা বিকট মূর্তি ও বাবা আমাদের আলিপুরদুয়ারের পাশে একটা বারো বৈশা জায়গা আছে সেখানে একুশ হাত কাল এমন মূর্তি বাবা এটা যদি তারা মনে মনে রাত্রেবেলা গান করে বারোটা একটা সময় একা আসতেছে আর যদি ওর মা ওই একুশা এই কেমন হবে বাবা এটা তো হাত ফেল করে মারা যাবে আর আমার আধা গোবিন্দ বারোটা কেন তেরোটার সময় যে রাত্রি তেরোটার সময় এসে ওই যে বাসি নিয়া রাধার সঙ্গে যুগল দাঁড়াই দেখো নির্ভয় পায়ে ভক্তরা কথা হাসতে যায় লেখিয়া আর
আমার মার রূপ মনে হয় দেখে নাই, যার জন্য কালো রূপ বলে সবাই চলে গেল বাবা, ধরে রাখতে পারলো না। তখন মা চিন্তা করলো যে না, আমাকে দেখে ভক্তরা পাপে ডুবে যাবে, না না এই রূপটা বর্জন করে তখন এই বিকট মূর্তি ধারণ করলো। আমার একটা বলা ভালো, যখন ডাকাতরা ডাকাতি করতে যায় ধুতি পাঞ্জাবি পরে যায় না, ডাকাতের বেশ কালো বেশ ধারণ করে, আমার মা যখন অসুরি বিধান করে তখন ওই মূর্তিটা ধরেছিল। আগে বটে ছিল না এইখানে যে তোমার প্রশ্নের জবাব, কিন্তু বাকি রইল দেশে একটি জিজ্ঞাস আমি করবো ভালো, সেই রাগিরা ফোটা মারে সকলে বৈরাগীরা দাদু সঙ্গে তিলক করে সকলের আছে জানা, কেন বৈরাগীরা নাভি নিচে তিলক দেয় না, ধরলে কাজে পায় না। এই নাভির নিচের থেকে সপ্ত পাতাল, এটা সপ্ত স্বর্গ হয়, পাতালের মধ্যে জলের ব্যাপার বলতেছি বিষয়। জলের মধ্যে দিলে দিলে থাকবে থাকবে না, তাই নাভির থেকে সপ্ত স্বর্গ তিলক ব্যবহার করে অল্প পাঠাই তো আমি তোমার বললাম যে আসরে। দেরি নয় অল্প সময় তোমার কাছে যাই, যজ্ঞে ধুমা লেগে তোমার মা কালো হলো আমি শুনতে পাই, বলো বলো তোমার মা কেন কৃষ্ণ বর্ণ হলো, সেই জায়গাতে তোমার কাছে জিজ্ঞেস করতে রইল। আমার মা মহাবৈষ্ণবী, শাস্ত্রে গ্রন্থে লেখা রয় তা কৃষ্ণ ধ্যান কৃষ্ণ চিন্তা করতে করতে মা কালো হলো সর্বদাই। ওর মা পরম বৈষ্ণবী, কথা বলছো ভাবি, কৃষ্ণ চিন্তা করে কৃষ্ণ চিন্তা করতে করতে কৃষ্ণ বর্ণ ধরে। তাহলে তোমার মা পরম বৈষ্ণবী, তুমি গেলে কইয়া এতক্ষণ ধরে পড়ে গেল কেন তার পরে কিসের লাগিয়া বৈরাগীর উপরে এতক্ষণ দিলে কেন সাপ, হিসাব করে দেখো মায়ের বৈরাগী হলো তার বাপ। ভক্তিমাল ভক্তমাল গ্রন্থের কথা মিথ্যা তো বলবো না, দুইটি ভাই ছিল বটে বলছি তার নমুনা। বড় ভাইটা কৃষ্ণ ভক্ত হলো আর ছোট ভাইটা ও মায়ের ভক্ত। তো এবার মায়ের ভক্ত যারা ওই মাছ মাংস খায় তারা একখানে মিলেমেশা হয় না, একটু ছোট ভাইটা আলাদা বাড়ি করলো
হঠাৎ কিছুদিন পরে বড় ভাইটা ছোট ভাইয়ের বাড়িতে গেল, গিয়ে বলছে, ভাই রে তুই কেমন আছিস? বলছে, মা খুব ভালোই রেখেছে। বলছে, চল তো একটু মন্দিরে একটু মাকে দর্শন করি। এমনি করে বড় ভাইটা যখন এই মন্দিরের মধ্যে যায়, কৃষ্ণ ভক্ত ছোট ভাইয়ের কাছে মনের কথা কয়। ছোট ভাইকে বলছে, ওরে ভাই তুই যে মায়ের ভোগ লাগাইস, মা কি সেবা নেয়? বলছে, হ্যাঁ দাদা, মা নিজে এসে সেবা গ্রহণ করে। বড় ভাইটা বলছে, ভাই রে তুই ধন্য, তুই তুই মাকে সেবা দিয়ে ধন্য হয়েছিস, কিন্তু আমি তো গোবিন্দের ভোগ লাগাই, কিন্তু গোবিন্দ নেয় কি না জানি না, আমি ভোগ লাগাই চলছি, আর তোর ভোগ মা নিজে হাতে সেবা করে, একটু দেখাবি মরে? বলছে, চলো মন্দিরেতে ঢুকলো ছোট ভাই, প্রসাদের থালা লইয়া বারান্দায় দরজার পাশে কৃষ্ণ ভক্ত রয়েছে বসিয়া। বড় ভাইটা কৃষ্ণ ভক্ত মায়ের দিকে তাকিয়ে হাত জোর করে বসে আছে মাকে দর্শন করে, কিন্তু ছোট ভাইটা প্রসাদ দিয়ে মাকে বলছে, মা তুমি প্রত্যেক দিন যেমন আমার হাতে সেবা নাও, আজকে তুমি এমনি করে সেবা নেবে, কিন্তু এত টাকা ডাকি মা, আজকে দাদার কাছে আমাকে লজ্জা পেতে হবে, তুমি প্রত্যেক দিন এসে সেবা নিতে আর আজকে তুমি নিচ্ছ না, তার মানে দাদার কাছে আমাকে লজ্জা পেতে হবে, তুমি যদি না আসো তোমার চরণে মাতা থেকে এখানে প্রাণ বিসর্জন দেব। এমনি করে ছোট ভাইটা যখন মায়ের চরণে মাতা ঠেকাইতে ছিল, দৈব মানে হইয়া মাতাকে খবর জানাইল, মা বলছে, ওরে বাবা আমি তো মন্দিরে প্রবেশ করতে পারছি না। বলছে, কেন? তোমার দাদা কৃষ্ণ ভক্ত দরজার পাশে রয়েছে বসিয়া, তার ছায়াটা পড়েছে আমি আসতে পারি না ডাঙ্গাইয়া। কি মা, আমার দাদার ছায়াটা পাড়ায় আসতে পারবে না? বলছে, না, কোটি জন্মের থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য, সে ভাগ্য সকলেরই কি হয়, তাই আমার সারা জীবন ভক্তি রইল ওই বৈষ্ণবীর পায়। মা তুমি বলতে চাচ্ছ আমার দাদা তোমার থেকে বড়? বলছি, হে বাবা, কুটি জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেলে হয় বলে কষ্ট ভাগ্য কি সকলে হয়, তাই ওই বৈষ্ণবের চরণ ধুলি আমার নয়ন জলে গুলি আমি মাকে সারা গায়, এর জন্য বৈষ্ণবের চরণে শ্রেষ্ঠ হয়। বলছে, মা আমার দাদা যদি বড় হয় আমি আজকে এই পূজার থালা তোমার কাছে দিলাম, আজকের থেকে দাদার চরণ যাব ভজন করিয়া, অবশ্যই গোবিন্দ আমায় করবি কি পাগলিয়া। গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই আহার পাইতে অতি গুরু আমরা ভোজলে তাহা পাই। তাহলে বুঝতে পারবে কালী ভক্ত, তবে কেন তুই জানাই এত মারামারি সারা চারি, আমরা যাব করে আমরা তুই এক হয়ে গোবিন্দের ভজন সকলে যাব করে। টক্কা তালে বাজাও বাবা মন টানো দিয়া, আর কেন বলবো কথা মারাইয়া বাবাইয়া, আসরে মনে পড়ে গেল কালী পূজার কথা, আগেই বলেছি সে কথা,
তোর তো মনে নাই, যদি বৈষ্ণব মতে হয় গো পূজা সেবা নেওয়া চাই। ভগবান কৃষ্ণ যিনি মায়ের প্রসাদ নিয়েছে তিনি আছে ভরি ভরি তার প্রমাণ। তবে ব্রাহ্মণে পূজা করলে প্রসাদ নিবে না কখন, এটা বৈষ্ণব হয়ে মায়ের পূজা যদি কেহ করে সেই বৈষ্ণব প্রসাদ প্রসাদ বৈষ্ণবের দিতে পারে। এইটাই হলো নিয়ম বটে, তোমার জানা নাই এই পর্যন্ত এইখানে দেওয়াই চাই। তবে কেন দুইজনাতে করবো পারা মারি, এখন কিন্তু আমরা ভুল প্রীতি কতই ভঙ্গ করিবেন, মার্জন অধম পুলিনের আত্ম নিবেদন। তবে জয় কৃষ্ণ সেই কালী ভালো নিষ্ঠা করে নামেরই সহিতে আছে আপনি শ্রীহরি। জয় কৃষ্ণ সেই কালী ভালো নিষ্ঠা করে নামেরই সহিতে আছে আপনি শ্রীহরি। আমরা কেন দলাদলি করতে যাব, তুই জানা দলাদলি করে কেন কৃষ্ণ ভজন ছাড়িব না, সবাই মিলে একই সুরে বলব কৃষ্ণ নাম, অনেকই অবশ্যই মিলবে সেই কৃষ্ণের গোবিন্দের নাম। তবে এই পর্যন্ত বেশি করবো আমাদের, এখন আমরা দুইজনে আসর দিব ছাড়ি, এরপরেতে ভালো ভালো তর্জা শিল্পী এখানে আসিবে, মনের মতো আপনাদের গান অবশ্যই শোনাবে। আপনাদের একটু ভুলে থাকা চাই, এই নিবেদন আপনাদের চরণে জানাই। তবে আর কেন বেশি কথা বলতে দেবো, বেশি কথা বলে কেন বেশি নিতে হবে, এই পর্যন্ত পরীক্ষান্ত রাখান্ত সরি আচ্ছা এবার।